সুরানির স্বাদ। সুরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সেনাতনিকে ডেকে দাও। সেনাতনি এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সেনাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার সাত মহলা বাড়ির একধারে তিনটে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী ছড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনই তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাদ, রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে, সাদা শাঁখা পড়লে আর লাল পিড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলে। দূরের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন, যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো, পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল। পর্দার আড়লে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি মনির পথ দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চুরোয় তার বনফুলের মালা,
হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দৌড়ানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাব শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইলেন, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই, রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বলল, কেন বলো তো? সুরানি বললে, ওর বাঁশির বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না।